সুন্দর হতো যদি পিঠে উঠতো, পিঠে উঠলে মজা হয়ে যাবে। আর একটু দেখাচ্ছি, ফোন আমার পকেটে যা বাবা। নমস্কার, আমি উজ্জ্বল সরকার। আজকে এই পুকুরে লিটল গ্রিপের ছবি তুলব। তা কী করে ছবি তুলি তা সেটা আপনাদের আমি দেখাবো। আর হচ্ছে এই পুকুরে প্রতি বছর লিটল গ্রিপে ডিম পারে আর প্রতি বছরই ছবি হয়, তো এই বছর ভাবলাম দেখি কী করে ছবি তুলি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। চলুন শুরু করি আজকের ভিডিও। হ্যাঁ, সব কিছু রেডি, এখন জলে নামবো। চলুন যাই গিয়ে দেখি ছবি হয় কি না আজকে। চলুন আগের বার আমরা পুরো ভয় পেয়ে গেছিলাম। সেখানে দুদিন তিন দিন ছবি তোলার পরে হঠাৎ করে আমাদের সামনে দিয়ে একটা চন্দ্রপোড়া বেরিয়ে গেছে ঘরের মধ্যে দিয়ে। তো তারপর থেকে আর কদিন ছবি তুলতে আসেনি, তো এবছর দিকে আবার নেস্ট করেছে, চলে এসেছি। সাপ আছেই, আর একটু আগে এখানে একটা লেজার ছিল। ঠিক আছে, ওই তো এখানে মোটামুটি দাঁড়ালে এরপর থেকে ছবি হতে শুরু করবে, আমাদের বেশি দূরে যেতে হবে না, এখানে দাঁড়ায়। আমার বেশ খানিক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, আর হচ্ছে সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। প্রায় চারটে বাচ্চা আছে আর হচ্ছে মা বাবা, কিন্তু পাঁচটা বাচ্চা থাকার কথা আর একটাকে দেখতে পাচ্ছি না। অবশ্যই আশেপাশে আমি লেজার দেখি, ওরা যদি কিছু খেয়ে খেয়ে ফেলে তাহলে নেই, নাহলে হয়তো আশেপাশে ঝুঁকে লুকিয়ে আছে। আর সামনাসামনি দেখি আরো দুটো ছবি তুলি, আসছে কাছে আছে কাছে আছে। এইখানে প্রতি বছরই আমাদের লিটল গ্রিপের ছবি হয়, আর হচ্ছে আমার একটা খুব ইচ্ছে যে লিটল গ্রিপ পিঠে বাচ্চা নিয়ে ঘুরবে তার ছবি তুলবো, এখনও পাইনি। আগে একবার তুলেছিলাম, সেটা অবশ্য অনেকটা দূরে। এই কিছু একটা বড় একটা কিছু ধরেছে, মাছ বা ব্যাং হবে হয়তো। বেশ ভালো ধরনের ছবি আছে, চ তাহলে এখন খেয়ে নিগা, টিফিনটা করে নিই। খেয়ে নিবি, তারপর এগেন্স লাইটের ছবিটা আবার তোলা যাবে। তোরা আমাকে রেখে খাচ্ছিস? হ্যাঁ, সত্যি আমাদের গরিবের টিফিন আর কি। যাই হোক, দু তিন ঘন্টা জলে ছিলাম, খিদে ফিতে লেগে গেছে। রুটি আছে, লাড্ডু আর কটা কলা খেয়ে নিই, খেয়ে নিয়ে নামবো, এই স্লাইডের ছবি তুলবো কিছু। দেখা যাবে
মনেই পড়েনি। থ্যাংক ইউ সবাইকে। আর আজকে সারাদিন পরে মনটা খারাপ হয়ে গেল, কারণ ফোনটা খারাপ হয়ে গেছে। দেখি দোকানে দিয়ে দেখি ঠিক হয় কিনা। আর সবাইকে থ্যাংক ইউ, আবার নতুন ব্লগে নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার, আবার দেখা হচ্ছে।